নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জ্বল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার 25 আগস্ট সকাল 7টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল বড়াইগ্রাম উপজেলা শ্রীরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। ধারাবাড়িশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, উজ্জ্বল মানসিক ভারসাম্যহীন ছিল, তারপরেও মৃগী রোগী, যার কারণে পারিবারিকভাবে ও সে অবহেলিত। রোগের কারণেই উজ্জ্বল পুকুরের পানিতে পড়ে আর উঠতে পারেনি বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে। গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিনের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হবে। বনলতা রাখি, চ্যানেল এ নিউজ।